নমস্কার বন্ধুরা, সূচনা রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা কলার কোপ্তা। কাঁচা কলা কোপ্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা আর হচ্ছে আলু সেদ্ধ করে। এখানে রাখা আছে পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি আদা রসুন কুচি আর দুটো এলাচ। তো চলুন বন্ধুরা, তৈরি করা যাক কাঁচা কলার কোপ্তা। দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ, এখন দিয়ে দিব কিছু পরিমাণ আদা এবং রসুন কুচি এবং কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ জোয়ান এবং দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম আমার পেটে রাখা দুটো এলাচের গুঁড়ো, এলাচের গুঁড়ো না, গোটা এলাচ। এবার সবকটি উপকরণ একসাথে ভালো করে আমি মিক্সড করে নেব। হাতে এই ময়ানটি আমি করব ভালো করে। এবং মনে রাখবেন, আলু এবং কাঁচা কলাটিকে আগে ভালো মতো কিন্তু সেদ্ধ করে নিতে লাগবে। এবার আমার ভালো করে এখানে বেটারটা তৈরি হয়ে গেল। বেটারের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো বেসন। এই বেসনটাই কিন্তু মেন টপিক। পরিমাণ মতো বেসন দিয়ে এবার আমি এই বলগুলো করে নেব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব এই বলগুলোকে ভাজার জন্য। এই বলগুলো এবার এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর সবকটিকে ভালো করে একসাথে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, আমার বলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা। এবার আমি এক এক করে তুলে নিব। মনে রাখবেন, এভাবে লাল লাল করেই কিন্তু ভেজে নিতে লাগবে, নাহলে কিন্তু ভিতরটা হয়তো ভালো করে ভাজা যাবে না। সেই জন্য লো আঁচ ফ্লেমে ভালো করে আপনারা ভেজে নেবেন কিছুক্ষণের জন্য। তো ভাজা হয়ে গেলে এবার আমি এক এক করে সব কটা তুলে নেব। এবার ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব আমার কেটে রাখা পেঁয়াজের কুচি, দিয়ে দেব কিছু পরিমাণ আদা এবং রসুন কুচি, এবং দিয়ে দেব এর সাথে দুটো শুকনা লঙ্কা ছিঁড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে এবার আমরা ভেজে নেব এটাকে কিছুক্ষণের জন্য। এবং হ্যাঁ, এর সাথে কিন্তু একটু চিনি অবশ্যই অ্যাড করতে লাগবে। এবার দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নড়াচড়া করতে লাগবে। এরপর শেষে দিয়ে দেবো হালকা একটু লবণ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, আমার রেডি এখানে কাঁচা কলার কোপ্তা। তো সবাই আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই দেখবেন খুব সুস্বাদু হয় এই রেসিপিটি। সবাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এবং কেমন হয়েছে খেয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো, সবাইকে টাটা আজকের মতো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।